আপনার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু, আর আপনারা দেখছেন এসএস ওয়েভস। দেখুন, আমরা সকলেই আমাদের প্রেমিক প্রেমিকা কিংবা খুব নিকটবর্তী কারোর সাথে গোপন চ্যাট করে থাকি, এবং কেউ যদি আপনার ফোনটি হাতে নেয়, সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় সহজেই আপনার চ্যাটটি দেখতে পাবে এবং পড়তে পারবে। আজকে এমন একটি টেক্সট দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার প্রেমিক প্রেমিকা কিংবা কোনো খুব নিয়ারেস্ট ফ্রেন্ড কাউকে যে কোনো গোপন মেসেজ করলে অন্য কেউ যদি সোশ্যাল মিডিয়া ওপেন করে মেসেজটি দেখে কিছু বুঝতে পারবে না বা পড়তে পারবে না। এবং এখানে কোনো লক করতে হবে না, কোনো সিকিউরিটির ব্যাপার নেই, সবার সামনেই মেসেজটি থাকবে, অথচ কেউ পড়তে পারবে না, এবং আপনি এবং আপনার সেই প্রিয়জন ছাড়া কেউ জানতে পারবে না এতে কী লেখা আছে, কেউ উদ্ধার করতে পারবে না। তো কী সেই ট্রিক্স, জানতে চাইলে দেখতে থাকুন ছোট্ট এই ভিডিওটি। দেখুন, এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, খুবই ছোট্ট, 1.5 MB সামথিং হবে। তো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি। ডাউনলোড করার পরে ওপেন করুন, দেখুন টেক্সট, এখানে আপনি আপনার টেক্সটটি লিখুন, যে মেসেজটি আপনি দিতে চান আপনার প্রিয়জনকে, সেই মেসেজটি এখানে লিখবেন। দেখুন, আমি লিখছি, আই লাভ ইউ, আই মিস ইউ লিখলাম। লেখার পরে তলায় দেখুন একটি অপশান আছে এনকোড, আপনি এই এনকোডে ক্লিক করবেন। দেখুন, সাথে সাথে কিন্তু মেসেজটি কোডে কনভার্ট হয়ে গেছে, এখন কেউ দেখলেও বুঝতে পারবে না এর মধ্যে কী লেখা আছে। এবার এটিকে আপনি এর তলায় দেখুন কপি অপশান আছে, এই কপিতে ক্লিক করুন, বাইনারি টেক্সট কপি টু ক্লিপবোর্ড, এটি কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে। এবার আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জার, টুইটার, ফেসবুক আপনি শেয়ার করতে পারবেন। দেখুন, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, একটি চ্যাট ওপেন করলাম, করার পরে এখানে আপনি জাস্ট পেস্ট করে দিন, লং পেস্ট করুন, পেস্ট অপশান পাবেন, পেস্ট করে দিন। দেখুন, এবার যদি আমি সেন্ড করে দিই, অটোমেটিক এটি সেন্ড হয়ে যাবে। আপনার প্রিয়জন এটি পড়বে কিভাবে, তার জন্য তাকে কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে রাখতে হবে, এবং সে কী করবে, এই মেসেজটি জাস্ট কপি করবে এখান থেকে। কপি করার পরে ব্যাকে চলে আসুন এবং এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে তলায় দেখুন বায়নারি, এখানে তলায় দেখুন পেস্ট অপশান আছে, পেস্ট অপশানে ক্লিক করবে, সাথে সাথে মেসেজটি এখানে চলে এসেছে, এবং তার নিচে আছে দেখুন ডিকোড, এই ডিকোড ক্লিক করুন। এবার দেখুন উপরে যে টেক্সটটা দিয়েছিলাম সেই টেক্সটটা চলে গেছে। এইভাবে দুজনে ছাড়া অন্য কেউ কিন্তু এই মেসেজটি পড়তে পারবেন না। আজকের এই ছোট্ট টেক্সট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সব আকর্ষণীয় টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে।